সে প্রতিশ্রুতিগুলা আজকে রক্ষা করে শেষ করে আমি বিদায় নিতে আমি দস্তবিদ্ধ আমি আর ভোট চাই না আমি দলের কার্যক্রমে যে সংগঠনে এখন কলাস চিন্তা করেছি সেটার মাধ্যমে কাজ করব সহযোগিতা কিন্তু আমি যেহেতু দল থেকে বিদায় নিয়েছি এতদিন আওয়ামী লীগের মিথ্যা ছিল এখন বঙ্গবন্ধুর আদর্শে আমি আওয়ামী লীগের মিথ্যা আজ থেকে আমি এবং কোন শক্তি আমাকে আওয়ামী লীগের মিথ্যা আর বানাতে পারবে আমি সহযোগিতা করি যারা এখানে আওয়ামী লীগের কমিটির সাথে আছে যারা নিয়মতান্ত্রিক কমিটিতে আছেন বাবুল চৌধুরী ইস্কান্দার আয়দার বাবুল চৌধুরী এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুস এটা নিয়ম মাফিক হয়েছে তারা যে কর্মকাণ্ডগুলা করবে সেটাতে আমি দূর থেকে সহযোগিতা করি এবং আগামী পৌরসভা উপজেলা ইউনিয়ন পরিষদের নির্বাচন তারা যাদেরকে মনোনয়ন দেবে প্রার্থী হিসেবে প্রস্তাব দেবে এদেরকে যদি ঢাকা থেকে মনোনয়ন দেওয়া না হয় প্রয়োজনে আমি স্বতন্ত্র নির্বাচন করব আমি আমি তাদের সাথে থাকব আর নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ করার জন্য যেখানে যাওয়ার প্রয়োজন আমি সেখানে যদি বেঁচে থাকি মরে গেলে কেউ দাবি না আমি অবাধ সুষ্ঠু নির্বাচন ছাড়া কোনো নির্বাচন বাংলাদেশে বিশেষ করে আগামী পার্লামেন্ট সংসদ নির্বাচন থেকে আমি মানব না আর এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচন এটা আমি কোম্পানিগঞ্জে আমার পৌরসভার মতো হতে হবে এখান থেকে শুরু করতেছি আর আগামী জাতীয় সংসদের নির্বাচন সারা বাংলাদেশে অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য আমি আমার সর্বস্ব দিয়ে আমি ঢাকাতে অবস্থান করে আমি কথা বলি মানিকালা আমি জানি মানিকালা এইটা মাথায় নিয়েই আমি আগেছি এখন আমি আমার দেনাটা বুঝিছি যাদের সাথে কিছু স্মৃতি জ্যোতিষ মনিতা নমিতা জ্যোতিষ নমিতা মনিতা লিখছে কি নমিতা জ্যোতিষ নমিতা স্কুলের জন্য আমি 1 লক্ষ টাকা দাওয়াত প্রতিশ্রুতি দিয়েছি আমি সেই স্কুলের প্রধান শিক্ষক সহ ম্যানেজিং কমিটিতে যারা আছেন তাদেরকে আসার জন্য অনুরোধ করছি ঠিক আছে।